ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা করব, তাই আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ওয়েলকাম, আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার হচ্ছে পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি পাশে থাকবেন। আর আজকে হচ্ছে কি, আমার আম্মা যা কিছু রান্না করতেছে সব কিছুতেই শুধু সরিষার তেল ইউজ করতেছে। তো এই যে সরিষার তেল দিয়ে দিছে, তারপরে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ বাটা দিয়ে দিছে, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, এখন হচ্ছে মরিচের গুঁড়া দিল, দিয়ে তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছে এভাবে। এখনও কিন্তু পানি অ্যাড করে নাই। তারপরে একটু ধনিয়া গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, এটা হচ্ছে ইলিশ মাছের ডিমটা ভুনা করবে। ইলিশ মাছের ডিম ভুনা আমার কাছে খুব দারুণ লাগে খেতে। আজকে হচ্ছে আমাদের শেফ হচ্ছে আমার ভাইয়ের ছেলে আলিফ। হলো রাধুনি, রাধুনি স্পেশাল রাধুনি। আলিফের মাদ্রাসা এক সপ্তাহ বন্ধ দিয়েছে, তাই ও বাসায় আছে এখন। তো ও আর কি আমাদের কাজে হেল্প করতেছে। ও এমনি অনেক লক্ষ্মী একটা ছেলে, ও অনেক হেল্প করে, কিন্তু দুষ্টুমি একটু বেশি করে। তো ওর গায়ে ছিটা লাগবে দেখে ও খালি গায়ে, তো আমি বলছি ওর ছিটা লাগবে, তো দূরায় যায় একটা গামছা নিয়ে তারপরে হচ্ছে গায়ে দিছে। আর এখানে এখন যেটা দিয়ে দিছে মশলা কষানো হবার পরে, সেটা হচ্ছে ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিমটা একটা হচ্ছে বাটির ভিতরে সুন্দর করে আর কি ভেঙে নিছে, ভালো করে ভেঙে তারপরে যে এখন দিয়ে দিল, এটা আস্তে আস্তে সুন্দর করে হয়ে যাবে, খুব ভালো হবে আর কি। নাড়তে হবে অনবরত, থেমে রাখা যাবে না, তাহলে দেখা যাবে এটা কড়ার নিচে লেগে যাবে, আর লেগে গেলে পুরো জিনিসটা খাইতে ভালোও লাগবে না। তাই আমি কিছুক্ষণ পর পর লাড়া দিতেছি, আর আঁচটা হচ্ছে হাই মিডিয়াম না লো মিডিয়ামে রেখে দিলাম। ইলিশ মাছের ডিম অনেকভাবেই রান্না করে খেয়ে খাওয়া যায়। এটা হচ্ছে ঝুরা টাইপের খাইতেছি আমরা, আরেকটা হচ্ছে ওটা ভাজি করে তারপরে ভুনা করে, ওটাও বেশ ভালোই লাগে। কিন্তু আমরা বেশিরভাগ সময় এই টাইপের করে রান্না করে খাই, এটা খেতে খুব দারুণ লাগে আমাদের কাছে। তো দেখুন আস্তে আস্তে পানিটা একদম শুকিয়ে গেল, যাওয়ার পরে তো ডিমটা উপরে ভেসে আসছে। এখন হচ্ছে কি এটাকে ভালো করে আর কি মিক্স করে নিব, আর সব কিছু ঠিকঠাক আছে কি না ওটা একবার চেক করে নিব। আলিফে বলতেছে রান্নাটা কখন শেষ হবে আর কখন ও খাবে। তারপরে হচ্ছে এই যে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিলে আর কি গ্রানটাও ভালো আসে। কত সুন্দর করে ফুটতেছে দেখুন, কি সুন্দর, দারুণ টেস্ট হবে না? এখনই তো টেস্ট, এখনই টেস্ট হয়েছে, রান্না শেষে আবার দেখাচ্ছি কেমন হলো। না মানে সাথে সাথে আলিফের খাওয়া শুরু, গরম গরম, কেমন টেস্ট হয়েছে।